নমস্কার, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো, সেই সাথে আমাদের অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত আছো। তো আমি আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় পার্ট দুই ব্রহ্ম ঈশ্বর ভগবান জীবাত্মা এর দুটি টপিক আজকে আলোচনা করবো। ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করা এবং ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করা, অর্থাৎ এক ঈশ্বরের বিভিন্ন নাম রয়েছে, সেই দুটি স্বরূপ আজকে আলোচনা করবো। তোমরা পাঠ্য বইয়ের 3 নং পৃষ্ঠা বের করো, 3 নং পৃষ্ঠা বের করো এবং আমার ক্লাস খুব মনোযোগ সহকারে শোনো এবং প্রয়োজনীয় নোট নাও। দেখাও, খেয়াল করো, তোমরা পাঠ্য বইয়ের 3 নং পৃষ্ঠা বের করো, 3 নং পৃষ্ঠা দেখো। চেষ্টার মতো আমাদের যেমন বিভিন্ন নাম রয়েছে, ঠিক স্রষ্টারও বিভিন্ন নাম রয়েছে। আমরা ঈশ্বরকে কি নামে ডাকতে পারি? ব্রহ্ম, পরমাত্মা, ঈশ্বর এবং ভগবান। যেন আমি তোমাদের পড়াচ্ছি, আমি তোমাদের একজন শিক্ষক, বাট আমি যখন বাড়িতে যাবো আমার আমার সন্তানের কাছে, আমি বাবা, আবার আমি যখন গায়ে দুধ তখন প্যাসেঞ্জার, তাহলে আমার কার্যভেদে আমার নামটা নির্ধারণ হচ্ছে। ঠিক ঈশ্বরও ঠিক এরকম, তার কাজ অনুযায়ী সে যখন যে কাজ করেন সেই কাজ অনুযায়ী তার নাম নির্ধারণ। অ্যাজ লাইক অ্যাজ সে যখন দুষ্টি দমন করেন তখন তাকে কী বলা হয়? অবতার বলা হয়। কী বলা হয় তাকে? অবতার বলা হয়। তো দেখো, আমরা আজকে ব্রহ্মরূপে স্রষ্টা স্বরূপ, তোমরা 1 নং পৃষ্ঠা খেয়াল করো, পাঠ্য বইয়ের 3 নং পৃষ্ঠায় উল্লেখ আছে। হিন্দু ধর্ম মতে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডটা হচ্ছে ব্রহ্মের সৃষ্টি। কার সৃষ্টি? ব্রহ্মের সৃষ্টি। ব্রহ্ম সর্বজ্ঞ। ব্রহ্ম কি? সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বশক্তিমান সকল জীব এবং জড়ের স্রষ্টা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটতেছে সবকিছুই ব্রহ্মের কারণে, অর্থাৎ তার থেকে জগতের সৃষ্টি। অর্থাৎ স্রষ্টা যে রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে সেই রূপের নামে হচ্ছে ব্রহ্ম। আর সেই নিরাকার ব্রহ্মকে বোঝানোর জন্য ঋষিরা ওম প্রতীক ব্যবহার করেছে। কি প্রতীক ব্যবহার করেছে? আমি যখন বড়ে খেয়াল করা, ওম প্রতীক ব্যবহার করেছে। এবং ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। ব্রহ্ম শব্দের অর্থ কি? বৃহৎ। এবং বৃহৎ বলে তার নাম হচ্ছে ব্রহ্ম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু দেখতেছ সবই ব্রহ্মের একটি অংশ। এই রাতের আকাশের দিকে যখন তুমি খেয়াল করো, অসংখ্য নক্ষত্র, অসংখ্য তারকা, এই পৃথিবীতে অসংখ্য জীবন, এবং এই ব্রহ্মের এই বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে অনেক বড়। তাই বিশ্বব্রহ্মাণ্ড যেহেতু ঈশ্বর সৃষ্টি করেছে, তাই ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। তার চেয়ে কি বড় আর কেউ নেই। বৃহৎ বলে তিনি কি? ব্রহ্ম। আবার কোনো কোনো ঋষি করেছেন ব্রহ্মানন্দ স্বরূপ, যেমন ঈশ্বর আমাদের তার আনন্দের জন্য তিনি কি করেছেন? তিনি সৃষ্টি করেছেন, এটাই তার লীলা বলে। তাই ব্রহ্ম হচ্ছে আনন্দ স্বরূপ, যেমন তিনি যে আমাদের আনন্দ দান করেন, আমাদের কে দান করেন? আনন্দ দান করেন ঈশ্বর। তাই আমরাও আমাদের আনন্দ হচ্ছে ব্রহ্মের আনন্দ। আমরা যদি ভালো কাজ করি, আমাদের আনন্দ থাকে, সুখে থাকি, সেটা ব্রহ্মের আনন্দ। এই জন্য ব্রহ্মের আরেক নাম হচ্ছে কি? পরমাত্মা। এই জন্য ব্রহ্মের আরেক নাম কি? পরমাত্মা। তাহলে এখানে একটা কোশ্চেন বেরিয়ে আসছে, ব্রহ্মের আরেক নাম কি? পরমাত্মা। কেন? তিনি জীবের মধ্যে আত্মার ব্যবস্থান করেন এবং আমাদের তিনি সৃষ্টি করেছেন, এবং আমাদের আনন্দটাই হচ্ছে তার আনন্দ, ব্রহ্মের আনন্দ। এবার তোমরা 2 নম্বর কোশ্চেন খেয়াল করো, ঈশ্বরের স্বরূপ বর্ণনা করো। এখন ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে প্রভু, যেন আমাদের জীবনকে দান করছেন ঈশ্বর, আমাদের কে খাওয়াচ্ছেন? ঈশ্বর। তাহলে এই ব্রহ্ম যখন আমাদের জীবের উপর প্রভুত্ব করেন, অর্থাৎ সব কিছুকে তিনি পরিচালনা করেন, অ্যাজ লাইক অ্যাজ যেমন সৌরজগৎ, সৌরজগতের গ্রহগুলো তার তার কক্ষপথে আবর্তিত হচ্ছে, তাহলে এই ব্রহ্ম যখন জীবকুলের উপর প্রভুত্ব করেন এবং জীবকুলের সকল কাজকে পরিচালনা করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। আবার তিনি যখন দুষ্টের দমন করেন তখন তাকে কি বলা হয়? কি? অবতার। আবার তিনি যখন কোনো রূপ ধারণ করেন তখন তাকে বলা হয় দেবদেবী, যেমন শক্তির দেবীকে নিশ্চয় দুর্গা, আবার বিদ্যার দেবীকে, বিদ্যার দেবী হচ্ছে কালী, সরি বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী। তাহলে আবার কালী হচ্ছে মানে শিব কৃষ্ণের দেবতা, ধ্বংসের দেবতা। আবার আমাদের পালন করতেছেন কে? বিষ্ণু। এরকম আমাদের যেমন ধন সম্পদ দান করেন কে? দেবী লক্ষ্মী। আমাদের বিদ্যা দান করেন কে? সরস্বতী। তাহলে ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতা যখন আকার পায় তখন তাকে কি বলে? দেবদেবী বলে। তখন তাকে কি বলে? দেবদেবী। তাহলে ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতা যখন আকার পায় তাকে দেবদেবী বলে। তাহলে অবতার, দেবদেবী এগুলো ঈশ্বরের শক্তির প্রকাশ। তাহলে আমি আজকে এই
যে দুটি অনুধাবনমূলক প্রশ্ন আমি আরেকটু সামারাইজ করে বলতেছি, ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করো। তাহলে ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, খুব ভালোভাবে তোমরা মনোযোগ সহকারে শুনো। এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘুরতেছে সব কিছু তার কারণে, ব্রহ্মের কারণে। ব্রহ্মের আরেক নাম হচ্ছে পরমাত্মা, কারণ তিনি আমাদের জীবের মধ্যে অবস্থান করে। আবার ব্রহ্ম হচ্ছে আনন্দ স্বরূপ, মানে আমাদের আনন্দ হচ্ছে কি, ব্রহ্মের আনন্দ। আর ব্রহ্ম কি আকার না নিরাকার, নিশ্চয় নিরাকার। এবং নিরাকার ব্রহ্মকে বোঝাবার জন্য ঋষিরা ওম প্রতীক কি করেছেন, ব্যবহার করেছেন। এবার ঈশ্বরূপে স্রষ্টার স্বরূপ বর্ণনা করো। আমি আবার বলতেছি ঈশ্বরূপে, ঈশ্বরূপে স্রষ্টার স্বরূপ। এবার ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে কি, প্রভু, অর্থাৎ তিনি আমাদের সকল জীবনকে পরিচালনা করেন, সকল জীবকে তিনি নিয়ন্ত্রণ করেছেন। যেমন যে দিনের পর রাত আসছে, রাতের পর দিন, গ্রহ গ্রহ যার যার কক্ষ পরিবর্তিত হচ্ছে, আবার জীব জন্ম লাভ করতেছে, আবার মৃত্যুর মধ্যে দিয়ে দেহ ত্যাগ করেছেন। এই যে একটা চেইন অফ কমান্ড, এটি কে দান করতেছেন, ঈশ্বর। এবং নিরাকার ঈশ্বর তিনি নিজের ইচ্ছা প্রকাশের জন্য নানারূপে নিজেকে রূপায়িত করেন বা নানারূপে নিজেকে প্রকাশ করেন। যেমন ঈশ্বর যখন দুষ্টের দমন করেন, সৃষ্টির পালন করেন, তখন তাকে কী বলে, অবতার। তোমরা ক্লাস ফাইভে পড়েছিলে ঈশ্বর কতটি অবতার নিজেকে বিলিয়ে দিয়েছিল, নয়টি অবতারে। আরেকটি অবতার হচ্ছে কল্কি অবতার, এটি সর্বশেষে তিনি কল্কি রূপে আবির্ভূত হবেন। অর্থাৎ অবতার রূপে এসে তিনি কী করেন, দুষ্টের দমন, সৃষ্টির পালন এবং ধর্ম প্রতিষ্ঠা। আবার ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতা যখন আকার পায় তাকে বলে কি, দেবদেবী। যেমন শক্তির দেবী হচ্ছেন দুর্গা, বিদ্যার দেবী সরস্বতী। ক্লিয়ার? তাহলে আমরা সুপ্র শিক্ষার্থীরা আজকে আমরা যে ব্রহ্ম এবং ঈশ্বরের স্বরূপ সম্পর্কে আলোচনা করলাম, আগামী ক্লাসে আমরা ভগবান এবং জীবাত্মার স্বরূপ সম্পর্কে আলোচনা করব। তোমরা আজকে এই দুটি হোম টাস্ক, দুটি অনুধাবনমূলক প্রশ্ন কি হোম টাস্ক করে আনবে এবং স্কুল খুললে সেই হোমওয়ার্ক, হোম টাস্ক আমার কাছে জমা দেবে। আজ এই মতই থাক, সবাইকে আবার নমস্কার।